সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। প্রায় দেড় মাস ধরে আমরা সবাই লকডাউনে, সবাই হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আসুন আজকে আমি আপনাদের একটা গল্প বলি, আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পাই। ইউরোপ মহাদেশের অন্যতম বিলাসবহুল দেশ হলো ইতালি। 10 কোটি মানুষের সাজানো গোছানো স্বপ্নের মতো দেশ হলো ইতালি। ইতালিয়ানরা বিশ্বাস করেন প্রভু যিশু তার আশীর্বাদ ঢেলে সাজিয়েছিলেন ইতালির শহরগুলো। চীনের পরে যে দেশটি করোনা ভাইরাসে ভীষণভাবে আক্রান্ত হলো তা হলো ইতালি। প্রায় অপ্রস্তুত অবস্থাতেই ইতালিকে ঘিরে ধরল করোনা ভাইরাস, ছাড়খার করে দিল ইতালি। ইউরোপের সেই উন্নত দেশে অর্থনীতি ভেঙে পড়ল, মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন, চলল 2 মাসের টানা লকডাউন, স্তব্ধ হয়ে গেল ইতালি। আত্মীয় স্বজন বন্ধু পরিজন হারিয়ে অনেক অভিজ্ঞতা নিয়ে ইতালি আবার 2 মাস পরে সাধারণ জীবনে ফেরার চেষ্টা করছে। ধীরে ধীরে বেশ কয়েক দফায় লকডাউন তুলে দেওয়া হবে। ধীরে ধীরে শুরু হচ্ছে যানবাহন, খুলছে চার্চ, দোকানপাট, মানুষ আতঙ্ক কাটিয়ে আবার সাধারণ জীবনে ফেরার চেষ্টা করছেন। আরও একবার প্রমাণ হল জীবন থেমে থাকে না, জীবন হল প্রবহমান নদীর মতো। ইতালির মিলান থেকে আমাদের এই ভিডিও এবং ছবিগুলো পাঠিয়েছে কৌশিক রায়। আমাদের চ্যানেল ভালো লাগলে, আরও এরকম খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।